অবরোধে ভাঙচুর সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানগর দায়রা জজ জহরুল হক বৃহস্পতিবার শুনানি শেষে পল্টন থানার মামলায় তার জামিন মঞ্জুর করেন কলাবাগান আরেক মামলায় একই আদালতে ফখরুলের জামিন আবেদনের শুনানি হলেও পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত গেল নয় ডিসেম্বর আঠারো দলীয় জোটে রাজপথ অবরোধের সময় ভাঙচুর ও সহিংসতার মামলায় পরদিন গ্রেপ্তার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এর আগে হরতালে গাড়িতে আগুন এবং ভাঙচুরের মামলায় গ্রেফতারের পর কাশিমপুর কারাগারে মাসখানেক ছিলেন ফখরুল পরে তিনি জামিনে ছাড়া পান